অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরি হামলায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকাল 3:30 দিকে সিডনির ওয়েস্টফিল্ড বন্ডাই জংশন মলে এই ঘটনা ঘটে। এছাড়া আহত হয়েছে শিশুসহ 8 জন। ঘটনার পরপরই পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে। প্রণালীর কাছে ইসরায়েলের কন্টেইনারবাহী জাহাজ জব্দ করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ডের কমান্ডোদের নিয়ন্ত্রণে রয়েছে জাহাজটি। জাহাজটি ইসরায়েলি ধনকুবের আইওয়াল ওফারের জোডিয়াক গ্রুপের মালিকানাধীন। জাহাজটিতে 25 জন ক্রু রয়েছে। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঈদ উল ফিতরের অনুষ্ঠানে বন্দুক হামলার প্রতিবাদে ফিলাডেলফিয়া মসজিদের বাইরে বিক্ষোভ করেছেন স্থানীয় মুসলিমরা। এ সময় দেশের মুসলিমদের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানান তারা। এদিকে হামলার সাথে জড়িত সন্দেহে 5 জনকে এরই মধ্যে আটক করেছে পুলিশ। ইসরায়েল ইরানের সম্ভাব্য হামলায় মারাত্মক হুমকিতে রয়েছে ইসরায়েল, লেবানন, ইরাক, ইরান সহ ওই অঞ্চলে অবস্থানকারী আমেরিকানরা। সেই সঙ্গে আমেরিকার বিভিন্ন স্থাপনাও রয়েছে হামলার ঝুঁকিতে। বিশ্লেষকরা বলছেন, ওই অঞ্চলে তেহরানের মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো বড় ধরনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়াকে তেহরানের জন্য সবুজ সংকেত বলে মনে করছেন সাবেক স্টেট সেক্রেটারি মাইকেল পম্পিও। ফক্স নিউজকে তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন একদিকে ইসরায়েলের পাশে থাকার কথা বলছেন, অন্যদিকে হামাস নির্মূলে আমেরিকা সরাসরি কোনো যুদ্ধে জড়াবে না বলে স্পষ্ট জানিয়েছেন। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে 2 গাড়ির সংঘর্ষে 2 জন নিহত ও 3 জন আহত হয়েছে। শনিবার ভোরে জেরোম অ্যাভিনিউ ওয়েস্ট ফোর্ডহ্যাম রোডের ট্রেন স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। এদিকে নিউ জার্সি সাউথ ব্রান্সউইকে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। হাশমানি মামলার বিচার কাজ বিলম্বিত করতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। মামলাটির বিষয়ে গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে বিচার প্রক্রিয়া স্থগিতে ট্রাম্পের আবেদন শুক্রবার খারিজ করে দেয় আদালত। সোমবার ট্রাম্পের এই মামলায় জুরি নির্বাচনের দিন ঠিক করা হয়েছে। মিশিগানের ওয়ারেন শহরে বাড়ির সামনে পুলিশের গুলিতে মারা গেছেন হোসেন আল রাজি নামে এক বাংলাদেশি আমেরিকান যুবক। পুলিশের দাবি, আল রাজি পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষায় তাকে গুলি করা হয়। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন রাজির পরিবার। কুক কাউন্টির একটি মাসাজ পার্লারের এক কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন এক নারী। ভুক্তভোগীর অভিযোগ, গত অগাস্টে কাউন্টির নর্থ ব্রুক গ্রামের একটি পার্লারে মাসাজ সেবা নিতে গেলে পার্লারের কর্মী ওয়াং তার উপর নিপীড়ন চালান। ঘটনার কিছুদিন পরে তাইওয়ানে পালিয়েছেন ওয়াং। রাত পোহালেই পহেলা বৈশাখ। দেশবাসী সহ সব বাঙালিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হবে দিনটি। নতুন বছরকে বরণ করতে প্রস্তুত ছায়ানট। মঙ্গল শোভাযাত্রা ও পুরো উদযাপন ঘিরে থাকবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।